কাল হচ্ছে পোষ পার্বণ, পোষ সংক্রান্তি, যে যাই বলো না কেন। তার আগের দিন রাত থেকেই পিঠে বানানো স্টার্ট হয়ে গেছে। আর আশা করছি আজকের দিনে মানে পোষ পার্বণের আগের দিনে রাতে অনেকের বাড়িতে পিঠে হয়। আর আমি আজকে রাত থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো আজকে বানানো হচ্ছে কিছু সরা পিঠে, দুধ গুড় জাল দেওয়া হয়ে গেছে, দুধ গুঁড়ে ভেজানো হবে। আর বানাবো হচ্ছে মানে বানানো হবে হচ্ছে ঝাল পিঠে। ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি করে আমি দেখো ধনে পাতার পিঠে, ঝাল পিঠে যেটা বলে, সেটা বানানোর জন্য আমি পুরো রেডি করে রেখেছি। এখন শুধু টকাটক বানানোর পালা আর খাওয়ার পালা। তো চলো ভিডিওটাকে স্কিপ করবে না, লাস্ট অবধি দেখতে থাকো। আর কালকে সকালেও তোমাদের সাথে দেখা হবে অনেক ভোরে। দেখো এদিকে সরা পিঠেগুলো ভেজানো চলছে দুধ গুঁড়ের মধ্যে, আর এদিকে হচ্ছে আর একটু গুঁড়ো দিয়ে ব্যাটার তৈরি করা হচ্ছে ঝাল পিঠাটা বানানোর জন্য। আর দেখো দুধ আর গুড় জাল দিয়ে যে মানে কালারটা এসছে, আর গন্ধটা, স্মেলটা জাস্ট অসাধারণ, বলে বোঝাতে পারবো না, দারুণ লাগে আমার। আর এই ঝোলটা পিঠের থেকে জানো তো, এই ঝোলটা খেতে আরও বেশি টেস্টি, বাসি, মানে সকালবেলা খেতে আরও। দেখো বলতে বলতে ঝাল পিঠেটা বানানো এদিকে হয়েও যাচ্ছে। আর চলো আবার সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে, ওয়েলকাম টু মাই মিষ্টি ডোনা ভ্লগ। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভীষণ ভীষণ ভালো আছি। চলো আজকে তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নিউ ব্লগে, পৌষ সংক্রান্তির দিনে। তো দেখতে পাচ্ছ আকাশের অবস্থাটা কীরকম হয়ে আছে, একদম পুরো মেঘলা, কুয়াশায় মেঘে ঢাকা, পুরো এরকম একটা ওয়েদার হয়ে আছে। আর এই পৌষ সংক্রান্তির দিনে দেখবে গ্রাম এলাকার দিকে বাস্তু পিঠে বলে, তো উঠোনের উপর বাস্তু পিঠে দিতে হয়। তো এটা কিন্তু ভোর রাতে দেয়, কিন্তু আমি মাকে ডেকে দিয়ে না আবার ঝপাঝপ না খাটে ঘুমিয়ে পড়েছি, এত শীত এত ঠান্ডা কি বলবো। তা ভাবলাম যে চলো রাতের বেলায় ভোরের দিকে আমি কিছু ভিডিও করব না, যা শেয়ার করে সকালে তোমাদের সাথে করব। তো দেখো এই যে হচ্ছে আমাদের গ্রাম এলাকায়, গ্রামগঞ্জে বা অনেক গ্রামের দিকে আমি মানে বেশি দেখেছি যে এই বাস্তু পিঠাটা দেয়। তো এদিকে আমার স্নান টান সমস্ত কিছু আমাদের সবার কমপ্লিট হয়ে গেছে, এখন বসে পড়বো হচ্ছে পিঠে তৈরি করতে। পৌষ সংক্রান্তি, পৌষ পার্বণ, দু তিন রকমের পিঠে হবে না, এটা তো হতেই পারে না। তো চলো এখন বসে পড়েছি। তো পিঠে বানানো হবে হচ্ছে আজকে পুলি পিঠে, তোমার মালপোয়া, আর মালপোয়া অনেকে চান্দোসা বলো ওই পিঠেটা, আর হচ্ছে তোমার মানে ওটাকে বলে কাটা পিঠে পায়েস, ওই যে মানে ছড়া কাটে না ওই কাটা পিঠে পায়েস। তো চলো দেখতে থাকো ভিডিওটা। গ্রাম এলাকায় সম্ভব, সবাই মিলে একসাথে হাতে হাতে হাত লাগিয়ে পিঠে পুলি করা, পিঠে রোদ লাগিয়ে, তো ভীষণই ভালো লাগে জানো তো। তো দেখো ছড়া পিঠে কাটার প্রায় শেষের দিকে, আর আমার ঠাম্মা দারুণ কাটতে পারে এই পিঠেটা, ভীষণ সুন্দর পারে কাটতে। আর আমার ঠাম্মা বাংলাদেশের মানুষ, তো কী জানো তো হেভি সুন্দর করতে পারে এইসব জিনিস, সূক্ষ্ম কাজ আরও অনেক বিভিন্ন জিনিস। তো আগে যখন ছোটো ছিলাম না, তখন না রোদে বসে ঠাম্মাকে দেখতাম যে ওরকম কাটতো, মানে কী তাড়াতাড়ি কাটতে পারে এই ছড়া পিঠেটা, আর মানে টুকটুক করে রোদে বসে বসে কাটতো।
মিথ্যা কথা বলে লাভ নেই, আমি অতটা ভালো কাটতে পারি না, কিন্তু যেটুকু পারি মানে চলে যাই, মানে মানে হচ্ছে রান্না করা যায়, মানে রান্না করে খাওয়ার মতন, মানে পারি, টুকটাক পারি, অত ভালো অত সুন্দর মানে ঠাম্মারা যেরকম পারে তো অতটা সুন্দর অতটা ভালো পারি না, কিন্তু টুকটাক চলে যাই এরকম। তো চলো দেখতে থাকো ভিডিওটা, কন্টিনিউ স্কিপ করবে না কেউ, আশা করছি ভীষণ ভীষণ ভালো লাগবে। দেখো ছড়া কাটা হয়ে গেছে আমাদের, আর এখন কুলোই রাখা হয়েছে, আর এদিকে চলছে হচ্ছে পুলি পিঠে তৈরি করার পালা। আর পুলি পিঠের জন্য ওই যে নারকেলের গুড় দিয়ে পুর করা হয়ে গেছে, আর এদিকে হচ্ছে ছাঁচ হাতে মিলিয়ে মিশে সবাই তৈরি করা হচ্ছে তোমার পুলি পিঠেটা। তো চলো ফটাফট করে পুলি পিঠেগুলো তৈরি করা যাক, আর এরপরে হবে হচ্ছে মালপোয়া। মালপোয়া চান্দস যে যাই বলো না কেন, আমি মালপোয়াটাই বলি। আর তো ওর ব্যাটারটাও গোলানো হয়ে গেছে, তো চলো এটা বানানোর পরে তারপরে মালপোয়ার দিকে যাওয়া যাবে। আর একটা কথা বন্ধুরা, আজ পৌষ সংক্রান্তির দিনে তোমাদের বাড়িতে কী কী পিঠে তৈরি করা হচ্ছে সেটাও আমাকে কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করে জানিও। আমার খুব জানতে ইচ্ছা করছে যে কার কার বাড়িতে কী কী ধরনের পিঠে হচ্ছে। আর অনেকের বাড়িতে এমন এমন দেখেছি, মানে আমার ঠাম্মার কাছে গল্প শুনেছি যে বাংলাদেশে আমার ঠাম্মার বাপের বাড়ি, তো সেখানে নাকি 12, 13, 14, 15, 16 রকমের পিঠে বানানো হতো এই পৌষ সংক্রান্তির দিনে। তো সেটাই গল্প করে বলে, সবসময় বলে যতবার পৌষ সংক্রান্তি আসে, শীতকাল পরে পিঠে পুলি খাওয়ার সময় আসে, ততবার ওই গল্প ঠাম্মার কাছ থেকে শুনে যাই। শুনতে শুনতে এসেছি যে পিঠে পুলি বানানো নাকি একটা ধৈর্যের সময়ের মানে দরকার হয়, তো মা ঠাম্মাদের কাছ থেকেও শুনেছি, কিন্তু তো আজকে বুঝতে পারলাম যে সত্যি একটা ধৈর্যের দরকার হয়, আর হচ্ছে সময়টা বড় কথা না, মানে ধৈর্যই লাগে। তো আজকে সেটা ফিল করতে পারছি যে সেই সকালে বসলাম, আর সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল, রাত হয়ে যাচ্ছে তাও মানে এখনও শেষ হচ্ছে না। তো সত্যিই মা ঠাম্মারা বলে মানে বলতো, ঠিকই বলতো যে সত্যি সূক্ষ্ম একটা কাজ পিঠে পুলি বানানো। আর এদিকে আমার ব্যাটারটাও রেডি হয়ে গেছে, এখন এক এক করে মালপোয়াগুলো ভেজে নিচ্ছি। পিঠের হাঁড়িতে দুধ গুড় জাল হচ্ছে, অর্ধেকটা দুধ ওখান থেকে রেখে দেবো হচ্ছে পুলি ভেজানোর জন্য, আর ওই হাঁড়িতে হচ্ছে পায়েসটা বানানো হবে। আর এদিকে আমার এক এক করে দেখতে পাচ্ছ লাল লাল করে মালপোয়াগুলো ভাজা হয়ে যাচ্ছে। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার না করে পারছি না, যখন আমি স্কুলে পড়তাম আমাদের একটা বান্ধবী ছিল, ওর বাড়িতে 12 রকমের পিঠে বানিয়েছিল, তো আমরা জানতাম না, ও আমাদের বলেছে যে চল আজকে আমাদের বাড়িতে নিয়ে যাবো পিঠে খাওয়াতে। তা আমি তো নর্মালি ভেবেছি যে হয়তো ওই সরা পিঠে ভেজানো পিঠে, কিন্তু বিশ্বাস প্রমাণে গিয়ে 12 রকমের পিঠে খেতে দিয়েছিল। ভাজা পিঠে ছিল 3-4 রকমের, আরও অনেক ধরনের পিঠে, আমি অত নাম বলতে পারছি না, কিন্তু মানে অনেক রকমের পিঠে দিয়েছিল, আর মানে দেখতে এতটা সুন্দর ছিল আর খেতেও সত্যি খুব ভালো হয়েছিল। আর অতগুলো পিঠে কি খাওয়া যায়, একটা একটা করে খেয়েছিলাম সবটার থেকে। তো চলো এদিকে আমার কথা তোমাদের সাথে গল্প করতে করতে মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে, তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো এখন পুলিগুলো এক এক করে আমি দুধের মধ্যে দিয়ে দেবো, দুধগুড়ের মধ্যে। তো চলো দিয়ে দিই। আর এদিকে হচ্ছে পায়েস আনার জন্য আলাদা তুলে রাখা হয়েছিল দুধগুড়টা ওই ছড়া পিঠেটার জন্য, আর এটা হচ্ছে পুলি পিঠের জন্য দুধটা। তো চলো এক একে দিয়ে দিই, আর ভিডিওটা এখানে বেশি বড় করবো না, কারণ ভিডিওটা এখানেই শেষ করছি। আর এই ভিডিওটা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা কিন্তু আমার যখন ভিডিওটা শ্যুট করে দিচ্ছিল, মা শ্যুট করে দিচ্ছিল, তো মানে ফোনটা একটু মানে উল্টো করে ধরেছিল, যার জন্য ভিডিওটা এরকম। তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও বন্ধুরা, তোমরা তোমার নিজের পরিবার, তো একটুখানি অ্যাডজাস্ট করে নিও। আর চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি, যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে বেল বাটনটা প্রেস করে দিও, নোটিফিকেশনগুলো তোমাদের কাছে চলে যাবে। আর একটা কথা বলছি, নেক্সট যে ভিডিওটা আমি আপলোড করব সেটা খুব মানে ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, অনেক মানে আমি
মানে বলে বোঝাতে পারবো না, আমি তোমাদের আশা করছি ভীষণ ভালো লাগবে। কিন্তু এইটুকু বলতে পারি আমাদের গ্রামের কিছু জিনিস, তো কোথায় গেছিলাম গ্রামেই আমি গেছি, কিন্তু কোথায় গেছি কি কারণে গেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট ভিডিওতে। দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, পাশে থেকো, সাপোর্ট করো, এইভাবে যাতে ইউটিউবটা নিয়ে এগিয়ে যেতে পারি।